মার্কিন আদালতে মামলা খারিজের পর তিন দিনও কাটেনি। ভিসা মামলায় ফের ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ওবামা প্রশাসন। এই ঘটনাকে যে ভালোভাবে নেওয়া হচ্ছে না তা বুঝিয়ে দিল নয়াদিল্লি। দেবযানির বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম ভিসা মামলাটি গত বুধবার খারিজ করেছে সেদেশের আদালত। বিচারক জানান, দেবযানির পূর্ণ কূটনৈতিক রক্ষা কবচ ছিল, কিন্তু শুক্রবার ম্যানহাটন আদালতে মার্কিন কৌঁসুলিরা দেবযানির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেন। মার্কিন সরকারি কৌঁসুলি ফ্রিদ ভাড়ারার দাবি, ইচ্ছাকৃতভাবে ভিসার আবেদনে পরিচারিকার বেতন সহ একাধিক বিষয়ে ভুল তথ্য দেন দেবযানি, তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি পরোয়ানা। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, দেবযানির বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় প্রভাব পড়বে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত হয়ে পরীক্ষায় বসতে পারলেন না দুজন পরীক্ষার্থী। দুজন কোনো মতে পরীক্ষা দিলেন হাসপাতালে বসে। জলপাইগুড়ির দেওয়ানগঞ্জ হাইস্কুলের চার ছাত্রী আজ সকালে বাসে করে কমলাকান্ত হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। চারজন পরীক্ষার্থী গুরুতর আহত হন, তাদের মধ্যে একজনকে হলদিবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্যালাইনের সোঁচ ফোটারে অবস্থায় পরীক্ষা দেন ওই ছাত্রী। বাকি তিন ছাত্রকে ভর্তি করা হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে, সেখান থেকে কোনো মতে পরীক্ষা দেন আরেক ছাত্রী। কিন্তু বাকি দুজন গুরুতর আহত হওয়ায় তারা আর পরীক্ষা দিয়ে উঠতে পারেননি। অঙ্ক নয়, সাধারণ মানুষের আবেগে এবার এই রাজ্যে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করবে। কেন্দ্র হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্থায়ী ও উন্নয়নমুখী সরকার, এমনটাই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি ও উত্তর কলকাতা আসনে বিজেপি প্রার্থী রাহুল সিংহ। উত্তর কলকাতা কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই। বিজেপি প্রার্থী রাহুল সিংহ, তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাম প্রার্থী রূপা বাগচী এবং কংগ্রেস প্রার্থী সৌমেন মিত্র। লড়াইতে সিপিএমকে তেমন গুরুত্ব দিতে নারাজ রাহুল। তার মতে কংগ্রেস ও তৃণমূলের ভোট ভাগাভাগির লড়াইয়ে সুবিধে হবে বিজেপির। শনিবার শেষকৃত্য সম্পন্ন হল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম সহ অধ্যক্ষ স্বামী গীতানন্দের। শুক্রবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতভর দেহ রাখা হয় বেলুড় মঠের সভাগৃহে, সেখানেই তাকে শ্রদ্ধা জানান ভক্তরা। মুখ্যমন্ত্রীর তরফে এদিন সকালে শেষ শ্রদ্ধা জানাতে যান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এরপর স্বামী গীতানন্দের দেহ নিয়ে যাওয়া হয় মঠ প্রাঙ্গণে, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সন্ন্যাসী ব্রহ্মচারীরা। রীতি মেনে শুরু হয় শেষ যাত্রা।